লাগে না না লাগে আবার ভালো খাবার ছিল, এবার এক শোয়াল নিয়ে আইসি দিয়া লাগবে ৪৫০০টা। কোন ভাড়ার খাবার দেয় আজকে দেখো, হয় তোরা থাকবি সাথে। কিন্তু আগের বার গেলাম রাজশাহী, ২০০০ টিকিট ৩০০০ টিয়ার মাগনা আনারস খাইছি, এবার জানি কি খাই আল্লাহ জানে, কোনো কিছুই দেখতেছি না। এই ছেলেরা পিকনিকের কবিতা শুনো, আই ছেলেরা আই মেয়েরা পিকনিকেতে যাই, পান্তা মরিচ বাদ দিয়ে কোরমা পোলাও খাই। বাবুর পিয়াই কি অবস্থা, রান্না পারার কি অবস্থা, কই ওস্তাদ খিচুড়ি তো এখনো চড়াইতে পারলাম না। একা গঙ্গার পর গঙ্গা, হাই তোর না তেল আনার দায়িত্ব দিছি বেগনে কালে, হ্যাঁ তেল তো আমি আনছি বেগনে কালে। তেল কই? ওই তেল আমি মাঠের মধ্যে থই আইছি রোদ পোহাইতে। তেল রোদ পোহাইতে তুই চোখে, হ্যাঁ তেল কি রোদ দিয়ে রানবি তুই? আমি করছি কি মামু, ওই আমি আবার রৌদের ডেরামটা ধুই যাইছি, ওই তো জুমাটা সারুক কি আবারও বলাইছেন এই নারা, তুই কেন দিতেছো আমনে? আর বলো না কথা, পেটে বড় ব্যথা, যন্ত্রণা পেটে যাই টয়লেটে। টয়লেট দিলাম যাই, তেল উড়ে গিয়ে মানু পায় দয়ে, মানু আবার টয়লেটে যাই কি আছে, আমার তেল ডুবো না। কাকা এই জায়গায় ফুলাইছি সুমনকে বলবেন না, আমার টয়লেটে নামে কলা বলি খেলে সুমনকে বলবেন আমার সাথে পাটনিস চিনিস তুই আমারে? হ্যাঁ তুই বাবুসি গিরি করতে আসিস, তুই কোন ভাড়ার বাবুসি? আপনি চেতন যে আপনি বাস্তু বাবুসি কে চেনেন? কেটা বাস্তু বাবুসি? আমি বাস্তু বাবুসি চেতন বেশি, এই পাইলের মধ্যে হালাই একটা চিকেন বলে চালাই দিব। আমি গোন্ডাই দিছি এর ভিতরে, এই নেই শেষ না, হালাপালা কি আছে জানেন? কি আছে এই ডাইলের মধ্যে? আজ চুবাই দিয়ে খালি ঘটছে ঘটছে, এই ডাইল কি মানে খাইবি না? দেখেন অবস্থা, আমি আমার গ্লোভস পরা না আজ সুবাইছি তা কি হয়েছে? হ্যাঁ হালা পালা বিক্রি করা কবজি বন্ধ গ্লোভস আপনি তাহাই দেন।
সামনে দেখি একাল বগল হান দাই দিছেন ডাইলের মধ্যে, এই ডাইল মানে খাইবে না ওসা তো যে বগলের তলে দেখছেন কথা নি চুল, ও ড্রাগনের আমুল দে মনে চুল কাটে না, ওর যে চুল হইছে বগলের তলে ওই গিট দিয়ে সাগর পাড়ি দেয়া যাইবে। এই যে বগল তোমায় ডাইলের মধ্যে আচুক পাইছেন, এই ডাইল মানে খাইবে না, জানেন আপনার কি বিচার হইতে পারে? কি হতে পারে? 500 ধারা আপনার বিরুদ্ধে 500 ধারার মানহানির মামলা হতে পারে। এই 500 ধারা মানহানি মামলা মানে তুমি যে ধারা মারা লাগাই দিছো মামলা করে দিছো, তুমি কিডা? আমি একজন উকিল, এলএলবি এলএলএম এলসিডি এলইডি। এই মানহানি মামলা হয় মানে আমি কার মানহানি করিছি? এই বাবুর্চি ওনার তো একটা নাম আছে, সুনাম আছে, এই আজকে পিকনিকে সবাই ওনাকে নিয়োজিত করছে, উনি ভালো রান্না করে, আজকে ওনার রান্নাটাকে আপনি নষ্ট করার জন্য যে কাজটা করছেন, এখানে খাইলেও তো আমরা তৃপ্তি পাবো না, ওনার সুনামটা নষ্ট হবে, এটা কি মানহানি না? এ বাবুর্চি ভাই কেসটা আপনি আমারে দেন, আমি ওনারে এক বছরের নিশ্চিত বিনাশ্রম কারাদণ্ড করে দেবো, আপনি আমার অল্প ফিস দিলে চলবে, দামে কম মানে ভালো। ওস্তাদ কি হল, আমি নিশ্চিত ওনারে সাজা করে দেবো। আপনার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়, আপনি পরিবেশ দূষণ করছেন। আমি কার পরিবেশ নষ্ট করেছি? আপনি কার পরিবেশ দূষণ করছেন মানে এই যে দেখেন আপনার অবস্থা, যেই জঙ্গল যে অবস্থা আপনার, যেটা এক সপ্তাহ আগে আপনার ডাস্টবিনে থাকার কথা এটা এখন ডাইলের পাতি। এতগুলা লোক যে আমরা খাবো এটা কি রুচিসম্মত? এটা কি পরিবেশ নষ্ট হয় নাই? আমি বাবা ডাইল বাতে বাবার এই কেস খামারি দরকার নেই, আপনি যান আপনি যান আপনি যান এই আপনি যান। আচ্ছা আমি বিষয়টা বুঝলাম না, আপনি সেই কখন থেকে আমার পিছনে পিছনে গুরগুর গুরগুর করছেন, আপনার মতলবটা কি? আমার কাছে কি চান, কে আপনি? আরে আফা আমি সে একদিন বিষয়ের জন্য আপনার খুব আমার ভালো লাগছে, আপনি তোমার বিবাহ করবে? কেন আপনাকে বিবাহ করবো কেন? আরে আফা আপনারা সেটি জান কিলে, যদি বিবাহ না করেন না করেন, দুই বছর এমনি থাকতে পারি, বাচ্চা কাচ্চা হইব, অনেক জায়গা ঘুরতে পারি, তারপর আপনি চলে যান গা, বাচ্চা কাচ্চা আমার কাছে রেখে যান। এটা অবশ্য আপনি ভালো বলেছেন, আমার আবার একটু বিবাহ করতে সমস্যা আছে, অনেক জায়গায় সেট করতে হয়, তো নানান জায়গায় প্রোগ্রামে যাই পিকনিকে যাই, আমি আপনার সঙ্গে দুই চার বছর থাকতে পারবো, সমস্যা নেই। তাহলে তো হয়ে যায় যা, আপনি আপনার হাত দুটো তো খুব সুন্দর, দত্ত দেখবেন সুন্দর না চুমো দেবো। আপনার আগে অনেকেই একথা বলেছে চুমো দিয়েছে। আপনারা কি হরে নানি রে বলান দিমু। এই ছেলে কে তুমি, তুমি কি পিকনিকের কেউ? জেন না খালা, আমি এই পাশের বাড়ি থাই। কি খালা? এই ছেলে আমাকে দেখে কি তোমার খালা মনে হয়? হ্যাঁ এই থামো, এই হালার খালা তোরে আজ কেন হ্যাঁ পিকনিকে? আমার কেউ আনে নাই, ওই আমনে ওই খিচুড়ির গন্ধে মোরে টাইনে নিয়ে আইছে, আরে এখন আমি ওই খিচুড়ি না খাইয়ে যামু না। কি এই ম্যানেজমেন্ট কোথায়? ম্যানেজার ম্যানেজার আবার কি আইছে? এই ছেলেটা কে, কোথা থেকে এসেছে? কি এ তুমি কে? আমি ওই পাশের বাড়ি থেকে। কি এ কমাক কইলে বলাডা, যাই না যা যা যা। খুব ভালো করেছে আপনি, কিনা আমার খুব ভালো লাগে তাই না? কি খাবার দেবে তো একটু জল দেন টেস্ট করি। হলি দেখি কিরকম না মামু, কেউ দেয় নাই বলা। আমার নাতির গায়ে আদতে চেকেটা দিনে এইটা করতে পারো না? এই আমার এই নাতির বাপ মায়ের মধ্যে যাওয়ার পরে আমার নাতির গায়ে কেউ আদতে পারে নাই, আপনার বিচার হবে চাষি। আমি কেটা, আমি কোটের ময়ূরী, ময়ূরী না কোটের ময়ূরী, ময়ূরী আমার এই জায়গা ঘরে ময়ূরী কেটা
আরে বুঝুন না, ওই যে উকিলের লগে লগে থাকে, উকিলের লগে থাকে, এটা তো মুহুরি। এই কইছে চাষি, মুহুরিকে ধারা জানে? আমি তো হইলাম কোর্টের আইনজীবী। হয় সে একজন আইনজীবী, সে আপনাকে ধারা দেবে? আপনি একটা নারী হইয়া অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না চাষি। কত ধারা এটার? এটা 323 ধারায় আপনি অপরাধ করছেন। আমার নাতি মাসি আমার দাদা। আচ্ছা ঠিক আছে, আমরাও ধারা জানি। আপনি আমার হাতটা একটু ধরেন। ধরেন ধরেন দেই কি কয়? এই ও মা, ও মা দেখো আমার ছিল কাহানি করছে। এই ছিলে কাহানিতে কত ধারা? ছিল কাহানি না তো ছিল কাহানি। এইটা কত ধারা? 354 ধারা। এইটা তোমার নামে লেখো, তুমি আমার ছিল তা খানি করছো। ও মা শাশি, আমি তো আপনার হাতে, আপনি বলছেন দেখে আমি ধরছি, আমি তো এভাবে ধরি নাই। দাগ নাই আমি। আচ্ছা ওই ছিল তা হানি করলে পুলিশে কত নাম্বার ফোন দিতে হয়? নাম্বারটা দাও। আমি তো তোমার মারছি, আমি তো তোমার করলে মাফ চাও। রাস্তা দেখাই দিচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে জোরসে দৌড় মারবে, দৌড় মারিয়ে যাইয়া ওই যে লাডি দেখা যায়, ওই যে ওই লাডির সাইড পাশে আপনারা করবেন, এইরকম করে 10টা গুলি দেবেন, 10টা 10টা গুলি দিয়ে যে আগে এই লাইনের মধ্যে দিয়ে আইতে পারবেন, হে হইবেন ফার্স্ট হায়ার জিনে প্রথম পুরস্কার। এই তুমি আনেকা, এই বাবুরসি বাসু তুমি আনেকা। আমি দুইজন অ্যাসিস্ট্যান্ট ধুইয়েছি, আর বাগার দিয়েছি রাইলে, আর রানতে আছে, আর আমি না রানলাম না খাইবেন কেমনি? আমার নেবেন না খেলায়? এই তা বাবুরসি এই জায়গায় থাকি রানবে কিটা? আমি রানতে দিয়ে ধুইয়েছি, আর যদি না রানতে নেন একটু আগে মানুষের চুল পাইছেন, তারপর বাঘগুলো বাল্লুকে চুল পাইবেন। কিন্তু আমরা দুজন বাচ্চা বাবুরসি আমি ওখানে বসেছি, আমি একটা পেয়ালাই করছি খিচুড়ি দেন, আমি খাওয়াই। কান্দে না, আমার নাতি। এই শোনেন, আমি বুঝাইছি
যেই খিচুড়ি বিন্দেশ ইমানে বানাইছে, বিন্দেশ ইমানে চিনা গোনা ভাব পুচিয়া ব্যাং এই সমস্ত খায়। ও খিচুড়ি খাবো আয়, এই সমস্ত মানে ওই ঢিলা কুলু ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না। এই যে বাবুর্চি খিচুড়ি দেবে না, আমি হ্যাগো কোফাই মারমু, কোফাই মারি আমি ফাঁচিতে তরমু। এই তোমার গো উকিলা ছেলে না হ্যাঁ খাইতে বসে হুমকি দিছেন 506 আর কোপাইলে 326। সাসি আমি এই পিকনিক থেকে ইস্তফা দিলাম, সাসি আমি আর পিকনিক আসবো। আমি আজকে থেকে আপনার উকিল, আপনার পক্ষে আমি কাজ করব। ও বাবা আমার উকিল আইলে হবে না, আমি এনে প্রত্যেকটা মানের কোফামু, তুমি দাঁড়া দেবা আমার কেস লড়বা, ওগো মাইজিয়া দিয়ারে তোমারে মারব। ও সাসি কন্টি কন্টি সাসি, আরে ছাপো না, এই সাসি রে তাড়াতাড়ি খাওন দাও খাওন দাও। লাগনা একটু দাঁড়া, তুই এই বাড়িটা দিও উড়াই দে, আমি পারবো না। এইটা যদি ছোট বাড়ি আর এইটা এইটা ছোট নাতি, বড় নাতি কত বড়? পরে বেশি দিন পরে পরে আমাকে একটু বেশি দাও, আমি মুরার ওই ঠ্যাং চামড়া খাইনি, আমার একটা রাম দিয়ে বলি। আমি ডাল খাবো, আমাকে ডাল দেবে। আহারে অকয় কি শোনেনে, ডালটা দেওয়া যায় কিনা একটু সমস্যা আছে ডাইলে। আহা আমি একজন কবি, আমি ছন্দে ছন্দে ডাল খাবো, আমাকে ডাল দেবে। কইলাম ডাইলে সমস্যা আছে, ডাইল একটু নষ্ট কায়দায় হয়েছে আর কি। ডাল হোক নষ্ট হোক না, সে টক পিকনিকের ডাল খাওয়া আমার বড় শখ। ঠিক আছে ডাল, তা না হলে টাকা দেন পিকনিকের। আমি টাকা পাবো কি, টাকা তো খরচ করতে লাগছি। এই তুই যাতে ডাইলাম ডাইলাম যা, এই কাম তামাম দুইজন যাও না, ডাইল লইয়া ভাই। এটা কি ভাই? শরীফুল তুমি করিয়াছো ভুল, দাড়ির চেয়েও বড় তোমার বগলের চুল। এই যে কি দিল কবিরে ডাল, ডালের মধ্যে বগলের চুল, মাংস পুড়ায় ফেলাইছে, না জানি আমাকে এর মধ্যে কি খাওয়াচ্ছে। আমরা সবাই মিলে ম্যানেজারে ধরি একটা। আমাকে কি দাঁড়ান, আপনারা কি করতে আছেন, আপনারা কিসের জন্য তারা মারতে আছেন? এই যে ডাইলের মধ্যে চুল পড়ছে, এটা কি ম্যানেজারের দোষ? এটা তো এই যে উনি নিজেই তো ডাইলের মধ্যে হাত ধুয়াই ফেললে, তারপর এই যে রোস্ট পুড়ে গেছে, সেই রোস্ট কি পোড়া রোস্ট কি আপনাদের একটাও খাওয়াইছে? বলেন বলেন আপনাদের কি পোড়া রোস্ট খাওয়াইছে? সব ভালো রোস্ট আপনাদেরকে দিছে না, পরে মুরগির গোশ গ্রাইন্ড দেয়া, তারপরে এই যে আপনারা যে এই শুধুমাত্র একটা সামান্য জিনিসের জন্য আপনারা তাকে মারার চেষ্টা করতেছেন, আপনারা রোজ হোটেলে যাইয়া কি সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান, কোনোদিন কি আপনারা দিকেই দেখছেন তাদের কি রান্না করে? তারা তেলা পোকা শুদ্ধা রান্ধে না কি শুদ্ধা রান্ধা করে? আমরা তো চাইলে আপনাকে ওই চুল শুদ্ধ ডাইল খাওয়াইতে পারতাম, কেউরে দিছি ডাইল আমরা, কেউরে দিছি কথা কয় না কিসের জন্য, কেউরে কিন্তু সেই ডাইল আমরা দেই নাই, তাছাড়া সেই পোড়া রোস্ট আমরা সেই দেই নাই। আমরা সবাই এনে সদ্ভাবে ব্যবসা করতে আইছি, আমি আমি এই যে পাম অয়েল তেল আইনি আমি খাওয়াইতে চাইলাম আপনাকে, আমার মামা হইয়া খাওয়াইতে দেয় নাই, হে ভালো তেল আইনি আপনাকে খাওয়াইছে, রান্না টেস্ট হইছে কিনা বলেন। আমি একটা কথা কই, আমাকে পুরো ডাইল দিয়ে নষ্ট করছে,
বগলের চুল মিশাইয়া সেই লোকটাই আবার আন্দোলন করছে উনি ওনার মারেন মারেন।